বারাসাত লাগোয়া মাধবপুরের মানবিক সংগঠনের উদ্যোগ একটি দৃষ্টান্ত, যেখানে মানবিক উদ্যোগের বলে বলিয়ান মানুষই অন্ধকারের অবসান ঘটিয়ে আলোর মধ্যে ফেরার পথ তৈরি করে। করোনা ভাইরাস যখন সর্বব্যাপী নাশকতার থাবা বসাতে উদ্যত, তখন এরকমই এক উদ্যোগ নিয়ে মানবিক সংগঠন আত্মীয় সমাজ একটি বার্তা বয়ে আনলো, যা নির্যাস প্রতিটি মানুষের আত্মীয়, প্রত্যেক মানুষ। মারণ ব্যাধির বিরুদ্ধে সতর্কতাকে সঙ্গে নিয়ে মানুষ একতার এই মেলবন্ধনের বার্তা হয়ে উঠল উদ্ভাসিত। শনিবার রমজানের 23তম দিবসে আহ্বান করা হল উৎসবে প্রাক্কালের বস্ত্র বিতরণের আয়োজন। আর এক সপ্তাহ পরে মুসলিমদের সবথেকে বড় উৎসব ঈদ। লকডাউনের ফলে ঈদ কিভাবে কাটবে সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে তাদের মধ্যে। তারই মধ্যে আত্মীয় সমাজ নামের মানবিক সংগঠন 100 বিপন্ন মানুষের হাতে তুলে দিলেন ঈদ উপলক্ষে বস্ত্র। ঈদের খুশিকে ভাগ করে নিতেই তাদের এই মানবিক উদ্যোগ। বস্ত্রটি তুলে দেওয়া হয় স্থানীয় মা সারদা রামকৃষ্ণ মিশনের চত্বরে। তাদের বার্তা, আজকে প্রায় 100 জনকে আমরা বস্ত্র এবং খাদ্য অর্পণ করলাম। হঠাৎ আমরা দেখলাম যে খাদ্য দেওয়া হচ্ছে কিন্তু বস্ত্র দেওয়া হচ্ছে না। আমরা দেখলাম যে এই ঈদ উপলক্ষে একটা খুশির আনন্দে প্রত্যেকটা মানুষকে যাতে খুশিতে রাখা যায়, কোনো মানুষ যাতে বিপন্ন না ভাবে, তাদের একটা আত্মীয় আছে, নাম হচ্ছে আত্মীয় সমাজ। তাদের পরম আত্মীয় হয়ে আজকে আমরা শারদা রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয়েছি। আর যারা এই ত্রাণ পেলেন তাদের কথায়, আমি অস্ত্র পেয়েছি। কেমন লাগছে বস্ত্র? মনে হয়েছিল যে লকডাউনের আগে বস্ত্র পাবে না? একটা ইচ্ছা ছিল যে মনে হয়েছিল যে পাবো না, আমি পেয়েছি, খুশি। করোনার বিরুদ্ধে সতর্ক থেকে ভালোবাসা এবং সম্প্রীতিকে পাথেয় করে চলবে ব্যাধি এবং বিভেদের বিরুদ্ধে লড়াই, এমনই বার্তা দিল এদিনের এই উদ্যোগ। বারাসাত থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।